ভগবানপুরে বিজেপির রোড শো এবং যোগদান। রামকৃষ্ণ মন্দিরের পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ভগবানপুর বিধানসভার বিজেপি প্রার্থী রবীন্দ্র মাইতি। ভগবানপুরের রাম মন্দির থেকে রোড শো শুরু করে ভগবানপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা জনসংযোগ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুসজ্জিত ট্যাবলোয় চেপে এলাকায় ভোট প্রচার করেন তিনি। ভগবানপুরের রাম মন্দির থেকে বেরিয়ে থানা মোড় হয়ে খাগা হয়ে গোয়ালা পুকুর পর্যন্ত বিশাল মিছিল হয় বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে। তবে প্রচারে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি, যে কারণে প্রার্থী বলেন মানুষের উচ্ছ্বসিত সমর্থন, মানুষ ঠিকই করবেন কাকে ভোট দেবেন, তবে জয়ের প্রতি বিশ্বাস অটুট রয়েছে। 20 বছর তৃণমূল ক্ষমতায় থেকে কোনো উন্নয়ন করেনি, তাই মানুষ পরিবর্তন করবেন। প্রচারের পাশাপাশি খাগার খগেশ্বর ধামেও পুজো দেন তিনি, তারপর ফের প্রচারে যান। ভগবানপুরে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সহ 3 জন এবং স্থানীয় সিপিএমের নেতা বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন, যার ফলে বিজেপিরও হাত আরও শক্ত হলো বলে মনে করছেন অনেকে। দাদা, এখানে 4 বারের বিধায়ক রয়েছেন অর্ধেন্দু মাইতি, এবারও তিনি আপনার বিরোধীদের প্রার্থী, কি বলবেন? আজকে কোথায় কোথায় প্রচার করলেন? আগামী দিনে যদি বিধায়ক হন তাহলে আপনার প্রথম কর্মসূচি কি থাকবে? ভগবানপুরে সবসময় বেশিরভাগই গণ্ডগোল ও সন্ত্রাস লেগে থাকে, বিজেপি আসার পর কি শান্ত হবে? ভগবানপুর থেকে শ্রীকৃষ্ণ মাইতির রিপোর্ট, খবর দিনভর।